সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন তথ্য, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যে অগ্রগতি হচ্ছে বা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যে কাজ চলছে সেই সম্পর্কিত একটি খবর। বাংলাদেশ ড্রোন জগতে বা ড্রোনের দুনিয়ায় প্রবেশ করছে, এরকম একটা খবর ডেইলি স্টার সহ বিভিন্ন জাতীয় দৈনিকে আসছে। আমরা জানি যে ড্রোন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে ড্রোনের ব্যবহার বাড়ছে এবং পৃথিবীর উন্নত দেশগুলো এই ড্রোন ব্যবহার করছে। অচিরেই হয়তো ড্রোনের ব্যাপকতা এত বেশি হবে যে মানুষ বাংলাদেশেও বহু মানুষ এই ড্রোন ব্যবহার করতে বাধ্য হবে বা ড্রোন ব্যবহার করবে। তো ড্রোন তো আমরা জানি যে একটা ভ্রাম্যমান যান যা নিচ থেকে নিয়ন্ত্রিত বা রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত পণ্য পরিবহন বা যে কোনো তথ্য আদান প্রদান একটি জায়গা থেকে আরেকটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে। আমরা এই ড্রোনের ব্যবহার কিন্তু সর্বপ্রথম দেখতাম বিভিন্ন সিনেমাতে বা যখন বিভিন্ন সায়েন্স ফিকশনের মুভি হতো তখন এই মুভিগুলোতে ড্রোনের ব্যবহার লক্ষ্য করা যেত, দেখা যেত, ছবিগুলো দেখা যেত। কিন্তু বাস্তবে যে এটা মানুষ ব্যবহার করতে পারবে এটা কিন্তু অনেক পরে হয়েছে, অনেক গবেষণা করার পরে। এবং আজকে বাংলাদেশে ড্রোনের উৎপাদনের দিকে যাচ্ছে, অর্থাৎ ড্রোন উৎপাদন করার জন্য প্রকল্প তৈরি হচ্ছে, প্রকল্পের জন্য কাজ করছে। তো সেই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশেই তৈরি হবে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন। নতুন একটি কোম্পানি স্কাই বিজ এই ড্রোনটি তৈরি করবে। এসব ড্রোন মূলত বিদেশে রপ্তানি করা হবে। ড্রোনের কারখানার জন্য জমি চেয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কর্তৃপক্ষের সঙ্গে, এ বিষয়ে চুক্তি করবে প্রতিষ্ঠানটি। এবং এই কারখানাটা হবে চট্টগ্রামের মিরেশ্বরী উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বেস বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটের ভিতরে। এর জন্য প্রায় ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কাই বিজ নামে ওই প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠান ড্রোন তৈরি করবে। প্রতিষ্ঠানটির আশা কি? প্রতিষ্ঠানটি বলছে আগামী বছরের শুরু দিকেই তারা বাণিজ্যিকভাবে ড্রোন উৎপাদন করতে পারবে। তার মানে তারা খুব দ্রুত এই কাজে কাজ করবে, সেরকম একটা খবর তারা দিচ্ছে। প্রতি বছর ১৬৯ মিলিয়ন ডলার বা ২৩০০ কোটি টাকার ড্রোন রপ্তানির লক্ষ্যমাত্রা তাদের রয়েছে। বাংলাদেশের ড্রোন তৈরির এই উদ্যোগের পিছনে রয়েছেন জসিম আহমেদ নামে একজন ব্যক্তি। ঢাকা ও ঈশ্বরদী পিজেটে টেক্সটাইল এবং গার্মেন্টস এক্সেসরিজ খাতে তার ব্যবসা রয়েছে। স্পেন, বাংলাদেশের যৌথ উদ্যোগে গ্লোবাল লেভেলস বাংলাদেশ লিমিটেড এবং চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে জিনকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড নামে দুইটি প্রতিষ্ঠানে গড়েছেন জসিম আহমেদ। তার মানে এই জসিম আহমেদের মোটামুটি ব্যবসায়িক অভিজ্ঞতা আছে এবং যৌথ মালিকানার ব্যবসা তার আছে দেখা যাচ্ছে। তো এখন এই ড্রোন দিয়ে মূলত কি করবে, ড্রোন মূলত কি কাজে লাগবে? ড্রোন মূলত বেসামরিক যে কাজগুলোতে ব্যবহার করা হয় তার মধ্যে কীটনাশক স্প্রে, অগ্নি নির্বাপক, ডেলিভারি সার্ভিস এবং ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে পরিচালনা করা হয় বা বাংলাদেশে প্রাথমিকভাবে ড্রোন দিয়ে হয়তো এই কাজগুলোই করা সম্ভব হবে। তো যেহেতু প্রতিষ্ঠানটি বাংলাদেশে বাজারজাত করার জন্য ড্রোন তৈরি করছে না, আন্তর্জাতিক মার্কেটে বাজারজাত করার জন্য ড্রোন তৈরি করবে, তো এক্ষেত্রে এটা একটা আশার সঞ্চার করতে পারে যে এটা একটা নতুন প্রযুক্তি এবং যার উৎপাদন বা মার্কেটিং এর জন্য বাংলাদেশের একটা প্রতিষ্ঠান কাজ শুরু করছে। আশা করি এটার মার্কেট যদি আরো ভালো হয় এবং এটা যদি তথ্য প্রযুক্তিগত আরো উন্নত হয় তাহলে আরো অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে ড্রোন উৎপাদন করবে এবং বাজারজাত করবে। সেক্ষেত্রে বাংলাদেশের যে তরুণ সমাজ যে সমস্ত বিষয় নিয়ে কাজ করত বা বাংলাদেশের যে তরুণ উদ্যোগ তারা যেসব বিষয় নিয়ে কাজ করত তারা উৎসাহিত হবে। তো এই ধরনের একটা বিজনেস এবং নতুন একটা প্রযুক্তিগত বিজনেস বাংলাদেশের
উদ্যোক্তারা করার আগ্রহ দেখিয়েছে, এটাই কিন্তু একটা বড় খবর। কারণ আমরা বরাবরই গার্মেন্টস, পাট, চিনি, চা এইসব নিয়ে ছিলাম, আর ছিলাম হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশে মানুষ রপ্তানি করা, তার মানে আদম ব্যবসা যেটা, এটা নিয়ে বাংলাদেশের মানুষ বেশি ব্যস্ত, এখনও বেশি ব্যস্ত। তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছে খুব কম প্রতিষ্ঠান, তবে হ্যাঁ আউটসোর্সিং এর নিয়ে কাজ করছে বা অন্য অন্য তথ্য প্রযুক্তি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। তবে আশার সঞ্চার এই কারণে করছে যে ড্রোন কিন্তু আগামী বিশ্বে একটা অত্যাধুনিক বা খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বা পরিবহন মাধ্যম হয়ে উঠতে পারে, সেই সম্ভাবনা আছে। আজকে যুদ্ধের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার করছে, অর্থাৎ এটাও কিন্তু একটা বড় বিষয় যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বাহিনী বা দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বা দুর্গম এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তথ্য আদান করার জন্য এবং যদি কোনো অ্যাকশন নেওয়ার দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু ড্রোন একটা অপরিহার্য অস্ত্র হিসাবে বা মাধ্যম হিসাবে কাজ করতে পারত। সাধারণত বন্ধুরা, বাংলাদেশকে আসলে এইসব দিকে এগিয়ে যেতে হবে। আমরা স্বাধীনতা লাভ করেছি 53 বছর, এই 53 বছরে আমরা মানে আমাদের স্বাধীনতার চেতনা বা রাজাকার বা মুক্তিযোদ্ধা বা নানা কিছু এই ধরনের বিষয়গুলো নিয়ে নিজেদের সামনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার কোনো মানে হয় না। বিশেষ করে আজকের যারা তরুণ, যারা মোটামুটি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য স্বপ্ন দেখে, বাংলাদেশে নিজের ভালো পেশা বা কেরিয়ার তৈরি করার জন্য স্বপ্ন দেখে, তারা কিন্তু পিছনে এই জিনিসগুলো মনে করতে চায় না। বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট আছে, বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা যুদ্ধ করেছে এবং তাদের সেই স্বাধীনতার যুদ্ধের সুফল যেন আরো বেশি করে সবাই উপভোগ করতে পারে এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা ভালো জায়গায় দেখতে পারে, তার জন্য যে মেধা এবং প্রযুক্তি নির্ভর জ্ঞান বা এই ধরনের আধুনিক জ্ঞান প্রযুক্তি জ্ঞান ব্যবহার করে বাংলাদেশকে একটি উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায় বা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হয়, ভাগ্যের পরিবর্তন হয়, ইচ্ছা আকাঙ্ক্ষার পূরণ হয়, এই বিষয়ে সবাইকে আসলে মনোযোগী হওয়া খুবই দরকার। রাজনীতি মানুষের পেট ভরাবে না, তবে রাজনীতি মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়ার স্বপ্ন দেখাতে পারে। তো আমরা সবকিছু মূলে, যেহেতু রাজনীতি সবকিছু আমাদের নিয়ন্ত্রণ করে, রাজনীতির বাইরেও আমাদের যাওয়ার সুযোগ নেই, তবে আমরা বলবো যে বাঙালি তরুণদের বা বাংলাদেশি তরুণদের নানাবিধ কাজের সঙ্গে যুক্ত হওয়া, এটাই আমাদের রাজনীতি। নানা কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া, প্রযুক্তিগত উৎকর্ষ বিধান করা যায় বা নতুন বিশ্বে চ্যালেঞ্জ করা যায় প্রতিবেশী বা অন্য দেশগুলোর সাথে সহ অবস্থানে নিজেদেরকে বিজ্ঞানে, জ্ঞানে, ধারণায়, প্রযুক্তিতে, উৎপাদনে, বিপণনে এগিয়ে নেওয়া যায়, সেটাই আসলে আসলে আমাদের রাজনীতি হওয়া উচিত। আশা করি বন্ধুরা আপনাদের এই খবরটি ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।